টানা 21 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে ভোরে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি নিয়ে নয়া টুইস্ট। জ্যোতিপ্রিয় মল্লিক ষড়যন্ত্রের তথ্য খাড়া করেছেন, তবে এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর, অবশেষে ফাঁস হলো কেন গ্রেপ্তার হলেন জ্যোতিপ্রিয় মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির নেপথ্যে কে, অবশেষে সামনে এলো বিরাট বিস্ফোরক তথ্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভোররাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে রিপোর্ট অনুযায়ী দীর্ঘক্ষণ জেরা চললেও মধ্যরাত পর্যন্ত নাকি জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করার বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ইডি। তবে পরিস্থিতি বদলে যায় মধ্যরাতের পর। কী হয়েছিল রাত 12টার পর? জানা যাচ্ছে জ্যোতিপ্রিয়র আত্মসহায়ক অমিতদের বাড়িতেও গতকাল হানা দিয়েছিল ইডি। মন্ত্রীর পাশাপাশি তাঁর সহযোগীকেও গ্রেপ্তার করেছিলেন ইডি কর্তারা। সেই আবহে রাতের দিকে অমিতের কাছ থেকে বেশ কিছু তথ্য পান ইডি কর্তারা। সেই তথ্যের ভিত্তিতে রাত 12টার পর নতুন করে জেরা করা হয় জ্যোতিপ্রিয়কে। তবে সেই সব প্রশ্নের জবাব দিতে চাননি মন্ত্রী। এরপরই দিল্লিতে সংস্থার সদর দপ্তরে মন্ত্রীর অসহযোগিতার কথা জানান তদন্তকারীরা, আর তারপরই গ্রেপ্তার করা হয় তৃণমূলের এই বর্ষিয়ান নেতাকে। প্রসঙ্গত, শুক্রবার ভোর 3টে নাগাদ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি এবং সিজিও কমপ্লেক্সে নিয়ে যান। উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার ভোর 6টা থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়িসহ মোট 8 জায়গায় তল্লাশি শুরু করেছিল ইডির আধিকারিকরা। এর আগে রেশন দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। রেশন বন্টন দুর্নীতিতে বাকিবুর রহমানের গ্রেপ্তারির পর বারবার উঠে এসেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। এদিকে সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাকিবুর রহমানের অন্তত 100 কোটির সম্পত্তির হদিশ পেয়েছেন, নামে বেনামে আত্মীয়দের নামে এই বিপুল সম্পত্তি। এগুলি রেশন দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য করা হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। জানা গেছে অন্তত 6টি সংস্থায় শেয়ার রয়েছে বাকিবুরের। সেই শেয়ার মিলেই বাকিবুরের সম্পত্তি প্রায় 50 কোটি। নিউ টাউন, রাজারহাট, প্রাক স্ট্রিট একাধিক ফ্ল্যাট রয়েছে তার। বাকিবুরের একাধিক হোটেল পানশালাও রয়েছে, বিদেশেও রয়েছে তার সম্পত্তি বলে খবর উঠে আসছে। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পিছনে রয়েছে তার আত্মসহায়ক অমিত দে। অমিত দেকে জেরা করে কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য পেয়েছে ইডি, আর সেই তথ্যের উপর ভিত্তি করে রাত 12টার পর চলে ভরপুর নাটক। রাত 12টার পর জ্যোতিপ্রিয় মল্লিককে চেপে ধরে ইডি, কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর এড়িয়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্তে সহযোগিতা করেননি জ্যোতিপ্রিয়, এমনই অভিযোগ ওঠে ইডির তরফ থেকে। সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাননি জ্যোতিপ্রিয়, এবং জ্যোতিপ্রিয় মল্লিকের এই তদন্তে অসহযোগিতার তথ্য তুলে ধরেন ইডি দিল্লির সদর দপ্তরে। দিল্লি থেকে গ্রিন সিগন্যালের পরপরই কিন্তু গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির নেপথ্যে কিন্তু তারই আত্মসহায়ক, তারই ঘনিষ্ঠ, তার ছায়াসঙ্গী অমিত দে।